হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি সুপ্রিয়া। আজ আমার চ্যানেলে প্রথম একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখো ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো আজকে শুরু করা যাক এই ভিডিওটা। প্রথমে এখানে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি ময়েশ্চারাইজার হিসেবে সেটাফিল ইউজ করছি। এটি খুব ভালো একটি ময়েশ্চারাইজার, যেটা কিনা আমাদের স্কিনটাকে খুব হাইড্রেট রাখে। আর যদি খুব ড্রাই স্কিন হয় তবে এটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে। এবার এখানে আমি ইউজ করছি প্রাইমার। এটি মেবলিনের একটি প্রাইমার। আমার মুখে যেখানে যেখানে ওপেন পোর্স আছে আমি সেখানে সেখানে এটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার ওপেন পোর্সগুলোকে ব্লার করে দেবে এবং আমার মেকআপটা লং লাস্টিং করতে হেল্প করবে। এবার আমি ইউজ করছি এলিগালের একটি কালার কারেক্টার। আমার মুখে যেখানে যেখানে পিম্পলের স্পট আর পিগমেন্টেশন আছে আমি সেখানে সেখানে এই অরেঞ্জ কারেক্টারটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এটি ভালোভাবে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় আর এটা একটু ড্রাই যেন হয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমি ফাউন্ডেশন ব্যবহার করছি, ফিটমির একটি ফাউন্ডেশন। আমার শেড নাম্বার 228। এটিকে আমি একটি ফ্ল্যাট ব্রাশের সঙ্গে ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটিকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে আর এটি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলতে হবে। এবার আমি এখানে ইউজ করছি এলিগাল প্রোর একটি হাইলাইটার। এই শেড নাম্বারটি ইয়েলো। এটা হাইলাইটারের জন্য খুবই ভালো। এটাকে আমি আমার হাইলাইটিং এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এটি ভালোভাবে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় এবং ভালোভাবে যাতে এটা ব্লেন্ড হয়ে যায়। এবার আমি ইউজ করছি মেবলিনের একটি ফেস পাউডার। এটাকে আমি আমার মেকআপটিকে সেট করব এটা দিয়ে। এটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব, যাতে আমার মেকআপটা সেট হয়ে যায় এবং মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে। এবার আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইব্রোটিকে করে নেব একটি ব্ল্যাক আইশ্যাডোর সঙ্গে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোটি সেরকম খুব পাতলা নয়। আমি এখানে শুধু আমার আইব্রোটিকে পারফেক্ট একটি শেপ দেব। এরপর আমি অফ ক্যামেরা আরেকটি আমার আইব্রো ডান করে ফেলেছি। এবার আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা হালকা শেড নেব, যেটিকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। প্রথমে সেটিকে ভালো করে ব্লেন্ড করতে হবে এবং ব্লেন্ড করার সাথে সাথে আমি এই আইশ্যাডোটিকে পুরো লিডে ছড়িয়ে ফেলবো।
এবং খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করে দেব। আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যদি খুব ভালোভাবে ব্লেন্ড না করি তাহলে এটিকে খুব বাজে লাগবে দেখতে, সেই জন্য আইশ্যাডোটি আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি প্লামের কাজল দিয়ে আমার আপার ল্যাশে খুব ভালোভাবে একটি আইলাইনারের মতো উইং ড্র করে নেব। এটি খুব বেশি মোটা করব না, আবার খুব পাতলাও করব না। আমরা এখানে আইলাইনার ব্যবহার করব না, যার জন্য একটু যাতে কালচে ভাব দেখা যায় চোখের ওপর দিকটা, সেই জন্য কাজল দিয়ে আইলাইনার ড্র করে ফেলতে হবে। এবার আমি একটি এরকম ব্রাশের সাহায্যে যে কাজলটি আমার ওপরে লিডে লাগিয়েছিলাম সেটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করব, যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। এবার আমি একটি এরকম ব্রাউন কালারের সাহায্যে আমার পুরো লিডটিকে আমি আরেকবার অ্যাপ্লাই করব। আমার পুরো লিডে এই কালারটিকে আমি অ্যাপ্লাই করব খুব হালকাভাবে। মানে আমার আইশ্যাডোটিকে আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি প্লামের কাজল দিয়ে আমার আপার লাইনটিকে ভালো করে ড্র করে নেব। এবার আমি আমার লোয়ার লাইনটিকে ভালোভাবে কাজল দিয়ে সেট করে নেব। এবার আমি একটি ব্রাউন কালারের সাহায্যে আমি আমার লোয়ার লাইনটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে ইউজ করছি ফিটমির মাস্কারা, এটি খুব ভালো একটি ওয়াটারপ্রুফ মাস্কারা। এটি চোখে লাগানোর সাথে সাথে খুব ভালো একটি ভলিউম দেয়, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটি মাস্কারা। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি কন্ট্রোল প্যালেট থেকে এই টফি শেডটি নিয়ে আমার মুখে যেখানে যেখানে কন্ট্রোলের দরকার আছে আমি সেখানে সেখানে কন্ট্রোল করে ফেলছি। আমার চিক এরিয়ায় আমি কন্ট্রোল করছি, চিক এরিয়ার সাথে সাথে আমার মুখে আর যেখানে যেখানে কন্ট্রোলের দরকার, যেখানে যেখানে শ্যাডোর দরকার সেখানে সেখানে আমি কন্ট্রোল করে ফেলবো। আমার ফোরহেড এরিয়াতে আমি কন্ট্রোল করবো,
আমার কপালটি একটু বড় একটু বড় যাতে এটা একটু ছোট দেখায়, সেই জন্য আমি কপালে কন্ট্রোল করে ফেলবো। এবং সাথে সাথে আমি আমার জলাইনে ভালোভাবে কন্ট্রোল করে ফেলবো। এবার একটু এরকম ফ্লাফি ব্রাশের সাথে আমি আমার নোজটিকে ভালোভাবে কন্ট্রোল করে নেব। আমি এখানে মেবলিনের ব্লাশ আছি, ব্লাশটি খুবই ভালো, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আমরা যখন ব্লাশ অ্যাপ্লাই করব তখন মুখটি একটু স্মাইলি হবে, আমাদের ব্লাশটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এবার আমি এখানে রেভলনের একটি হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটি আমার খুব পছন্দের একটি হাইলাইটার, যেটা কিনা খুব সাটল একটি গ্লো দেয়, যেটা আমাদের সবার সবসময় ইউজ করতে খুবই ভালো লাগবে। খুবই একটি ভালো একটা হাইলাইটার, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। আমি আমার হাই পয়েন্টে এই হাইলাইটারটি ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ এটি কত সুন্দর একটা গ্লো দিয়েছে। এবার আমি এখানে ব্লু হেভেনের একটি সেটিং স্প্রে ইউজ করছি, এটি কম দামের মধ্যে খুব ভালো একটি সেটিং স্প্রে। এবার আমরা সেটিং স্প্রে দেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এটিকে সেট করে ফেলব। এবার আমি এমন একটি ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার আর আমার আইব্রো বোনে হাইলাইটার লাগিয়ে ফেলবো, যাতে আমার চোখটি একটু ওপেন আপ লাগে। এবার আমি এডিএস এর একটি লিপ লাইনার দিয়ে আমার লিপটিকে ভালো করে ড্র করে ফেলবো। আমি এখানে লিপস্টিক ইউজ করছি, মেবলিনের একটি লিপস্টিক। এই লিপস্টিকটি একটু হালকা পিঙ্ক শেডে আছে, নিউট কালারের লিপস্টিক। ডে মেকআপের জন্য আমরা এরকম লিপস্টিক ব্যবহার করতেই পারি, খুবই ভালো লাগবে। এবার আমি একটি ল্যাশ অ্যাপ্লাই করে ফেলছি। এবার আমি একটি গ্রিন কালারের টিপ লাগিয়ে নিচ্ছি। টিপ ছাড়া মেকআপটা যেন কেমন অসম্পূর্ণ লাগে, সেই জন্য আমি টিপটি লাগিয়ে নিচ্ছি। এবার আমি আমার চুলটিকে একটু সেট করে ফিরে আসছি। এবার আমি এখানে একটা ইয়াররিং পরে নিচ্ছি। এই হলো আমার কমপ্লিট লুক। তোমরা জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তোমরা সবসময় নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।